আগে বলো ইয়াদের মধ্যে কাকে কাকে তোমরা চিনো, কার কার ভিডিও দেখতে তোমরা অনেক বেশি ভালোবাসো কমেন্ট করে জানাও। যারা আমার ভাষাকে গালমন্দ করেছো তাদের মুখে ঝামা ঘষে, যারা আমার কথাকে পাগলের মতো ভালোবেসেছো তাদের মুখে চুমু দিয়ে আজকের এই ধামাকা ভিডিও চলো শুরু করি। মুম্বাই জিও কনভেনশন সেন্টারে আমরা এখন চলে এসেছি, বিশাল বড় একটা ফ্যান ফেস্ট আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে গো। চলো, পারমিশন মিল গিয়া হ্যায় বেঙ্গল থেকে কি আমি একটা, আমি সবাইকে খুঁজে বেড়াচ্ছি একটা বাঙালি যদি পাই, একটা বাঙালি যদি পাই, কিন্তু কেউ নেই বেঙ্গল থেকে। এই যে এখানে স্ক্যান করা হয়ে গেল, এইবারে আমাদের এন্ট্রি প্যাভিলিয়ন ওয়ানে আমাদেরকে ঢুকতে বলেছে। ঢুকে পরে চোখ ধান্দা মান্দা লেগে গেছে, বোন বাবারে কি সাজা সাজিয়েছে গো, বিরাট বিরাট সাজিয়েছে। এই না হলে ফ্যান ফেস্ট, ও কোথাও সেলফি নেওয়ার জায়গা, তারপরে তোমার শর্ট বানাও, রিল বানাও, ইয়ারা হচ্ছে আজকে তোমার স্টেজ কাঁপাবে, নাচ করবে, গান করবে, হোস্ট করবে, সব কন্টেন্ট ক্রিয়েটার, কোনো সিনেমা আর্টিস্টদের এখানে ডাকে নাই, তোমার একদম কন্টেন্ট ক্রিয়েটাররাই আজকে পুরো প্রোগ্রামটা চালনা করবে। তারপরে টপ টপ করে লাঞ্চটা খেয়ে নিলাম, আর সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে মিট আপ হলো, দেখা হলো, গল্প হলো, ফটো তোলা হলো। কারা কারা কাকে কাকে চিনো তাদের নামগুলো লিখবে, যে দিদি ইয়ার ভিডিও আমি খুব দেখি, আর ঠগেশকে তো সবাই চিনে। হ্যাঁ, তারপরে উলফত, উলফতের ভিডিও আমার যা ভালো লাগে গো, তোমরা কে কে একে চিনো আমার লিখবে দেখি কমেন্টে। আর প্রীতি প্রেরণার স্কিন কেয়ার হোম রেমিডিগুলো কে কে দেখো তারা একটু কমেন্ট করবে, আমি তো অনেক ফলো করি। তারপরে ডিজে হলো, ডিজে শুরু হতে না হতে চলে গেলো স্টার্টার, খাওয়া দাওয়ার কোনো রকম কোনো খামতি রাখে না। আর তেমনি স্যার এইখানে আবার শুনছি নাকি আম্বানির ছেলের বিয়ে হয়েছিল, হ্যাঁ ইয়ারা কেটারিং করেছিল নাকি কে জানে, দারুণ খাবার, নাচ, গান, তারপরে দেখো যে অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। আচ্ছা ইয়ার সে গানটি গো, সে ঝুমকা গিরা রে, সে রিমিক্স গানটি, সেই গানটি গেছে ইয়ার কি নামটি বটে ভুলে গেছি, কমেন্ট করে জানাবে। তারপরে এই দেখো সব র‍্যাপ সং মং করছে, কবিতা কিচেনকে কে কে চিনতে পারছো, তারপরে ফুকরা ইনসান সবাই এসেছে, সবাই যে নিচে আছে ইয়ারা হচ্ছে সব সুপার ফ্যানরা, আর আমরা আছি এইখানে, আমরা হচ্ছে ভিআইপি, ওই জন্য সব ভিআইপিদের জন্য এই হচ্ছে স্পেশাল জায়গা, বুঝতে পারছো। সারা ইন্ডিয়া তো বটেই, তারপরে বিদেশ থেকেও পর্যন্ত কত কন্টেন্ট ক্রিয়েটার এসেছে জানলে। এইবারে সুনীতি চৌহান উঠবে, তার আগে টপ টপ করে ডিনারটা খেয়ে নিলাম। সুনীতি চৌহানের গান কি লাগে গো, দারুণ লাগে, দারুণ কি গান গাইলো, তেমনি পারফর্ম করলো, দারুণ মানে অসাধারণ। তোমরা কার কারা সুনীতি চৌহানের গানের ফ্যান তারা একটু কমেন্ট করবে, আমিও একটু ঠোঁট মিলিয়ে নিলাম আর কি। কুমার রাও আর শ্রদ্ধা কাপুর এসেছিল 3-2 মুভি প্রমোশন করতে, তারপরে শুরু হলো কিং এর পারফর্ম, বাবারে ছেলেটা কি গান করে, দারুন দারুন। তারপর প্রজাপ্তার পারফর্ম, বিশাল বিশাল এনজয়ের সাথে ইউটিউব ফ্যান ফেস্ট সমাপ্ত হলো।